আপনারা জানেন যে বাংলাদেশের তরমুজের একটা বড় অংশ সাপ্লাই করে আমাদের দক্ষিণ অঞ্চল, বিশেষ করে পটুয়াখালী, বরগুনা এই জেলাগুলা। সেই হিসেবে আমার জানা মতে এই বছর পটুয়াখালী জেলায় প্রায় 15,000 হেক্টরের বেশি তরমুজ আবাদ হয়েছে, এবং কৃষকরা এই সময় তরমুজ আবাদে আরো বেশি উৎসাহী হয় এই কারণে যে রমজান মাসটাকে তারা টার্গেট করে। রমজান মাসে ভালো একটা বিক্রি হয়, তরমুজের দাম ভালো পাওয়া যায়, এই সকল কারণেই। তো এখন এই বছর বিশেষ করে রাঙ্গামালী উপজেলা, এরপরে বাউফল উপজেলা, পটুয়াখালী সদর উপজেলা, বরগুনার দু একটা উপজেলা থেকে আমরা তথ্য পাইছি যে তরমুজ ফলন্ত গাছ মারা যাচ্ছে, ঢলে পড়তেছে, তরমুজের পাতা কুঁকড়ে যাচ্ছে। এরকম সমস্যা নিয়ে মাঠের কৃষি অফিসার যারা আছে এবং কৃষক যারা আমাদের সাথে যোগাযোগ করে নিয়মিত, তারা আমাদেরকে এই সমস্যার কথাগুলো বলতেছেন। তো কিছু স্যাম্পল দেখার পরে আমরা সেইটা আমাদের যে রিসার্চ ইনস্টিটিউটগুলো আছে এবং আমাদের নিজস্ব বিশ্ববিদ্যালয়ের যে প্যাথোলজি ডিপার্টমেন্ট, অন্যান্য ডিপার্টমেন্ট যারা রোগ এবং পোকামাকড় নিয়ে গবেষণা করে, তাদের সাথে কথা বলে আমরা এইটা মোটামুটি নিশ্চিত হয়েছি। কয়েকটা ডিজিজ এইখানে, বিশেষ করে গামোসিস ব্লাইট বা স্টেম গামোসিস ব্লাইট, এর সাথে উইল্টিং, ফিউজেরিয়াম উইল্ট, এই ধরনের রোগের কারণেই তরমুজের গাছ, কিছু কিছু গাছ চারা অবস্থায় মারা যাচ্ছে ঢলে পড়ে, আবার কিছু কিছু গাছ বড় হওয়ার পরেও, বিশেষ করে ফিউজেরিয়াম উইল্ট যেটা হয় সেটা কিন্তু বড় গাছেও আক্রান্ত হয়। তো এই সকল ছত্রাকজনিত রোগের কারণেই গাছগুলো মারা যাচ্ছে। আবার আরেকটা জিনিস দেখা গেছে, নেক্রোসিস, পাতা কুঁকড়ায় গিয়েও কিছু গাছের সমস্যা হচ্ছে। নেক্রোসিসটা এক ধরনের ভাইরাসজনিত রোগ। এই ভাইরাসজনিত রোগটা বিশেষ করে শোষক জাতীয় পোকা, যেমন ধরেন সাদামাছি অথবা লাল মাকড়, জাপ পোকা, এই ধরনের শোষক জাতীয় যে পোকাগুলো আছে, এই পোকাগুলো এই যে নেক্রোসিসের যে ভাইরাসগুলো আছে, এই ভাইরাসগুলো মানে ই করে, এক গাছ থেকে আরেক গাছে ট্রান্সমিট করে। এবং আপনি আরেকটা বিষয় লক্ষ্য করবেন, তরমুজ গাছগুলো কিংবা তরমুজ কিন্তু একটা রসালো ফল এবং গাছগুলো যথেষ্ট রসালো থাকে। এই রসালো গাছ হওয়ার কারণে তরমুজ গাছ কিন্তু এই শোষক পোকার জন্য খুব উপযোগী একটা হোস্ট, যেখানে সে তার প্রয়োজনীয় খাবারটা খাইতে পারে। তো এই সকল কিছুর জন্যই তরমুজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরও কিছু ব্যাপার আছে, যেমন একই ফসল বারবার চাষ করা, একই জমিতে একই ফসল বারবার চাষ করা, এইটা প্রধান সমস্যা আমার কাছে মনে হয়। সব কিছুর পিছনে প্রধান কারণ হচ্ছে একই জমিতে একই ফসল বারবার চাষ করা। সেই জন্য আমরা কৃষক ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করব, তারা যেন ক্রপ রোটেশন বা একই জমিতে বারবার একই ফসল না করেন। এই একটা জমিতে যদি এই বছর তরমুজ করেন, তাদেরকে রিকোয়েস্ট করব সামনের বছর যেন ওই জমিটাতে তরমুজ চাষ না করেন, অন্য কোনো ফসল চাষ করেন। এতে কি হয় যে আমাদের যে ছত্রাকজনিত রোগগুলো হয় বা যেই ছত্রাকগুলো রোগের জন্য দায়ী, সেই ছত্রাকগুলো পরের বছর আর সার্ভাইভ করতে পারে না। দেখা যাবে যে তারপরের বছর অটোমেটিক্যালি কিছু রোগ পোকামাকড় এগুলো কম আসবে, একই ফসল যদি বারবার চাষ না করে। যেহেতু দক্ষিণ অঞ্চলে তরমুজ ভালো হয় এবং তরমুজের দামও ভালো পাওয়া যায় রোজার সময়টাই এই সময় হওয়ার কারণে, যার কারণে কৃষক কিন্তু তরমুজ গত কয়েক বছর ধরে তরমুজ আবাদে খুবই আকৃষ্ট হচ্ছে। তো এই একই ফসল বারবার চাষ করার কারণেও কিছু সমস্যা তৈরি হচ্ছে। গোড়া পচা রোগ দুইটা কারণ, মেনলি ফিউজেরিয়াম উইল্ট যেটা হচ্ছে ঢলে পড়া রোগের কারণে হয়, আর একটা হচ্ছে গামোসিস, স্টেম গামোসিস বা স্টেম গামোসিস ব্লাইট, এই ধরনের রোগের কারণে ফলন্ত অবস্থায় যেটা মারা যাচ্ছে গাছ সেটাই গামোসিসের কারণে, আর যেটা চারা অবস্থায় মারা যায় সেটা ফিউজেরিয়াম উইল্ট অথবা ব্যাকটেরিয়াল উইল্টের কারণেও হইতে পারে। এই দুইটা হচ্ছে রোগের কারণ। উত্তরণের উপায় হচ্ছে বাজারে যেই ছত্রাকনাশকগুলো আছে, বিশেষ করে কোগার বা অ্যাজোক্সিট্রোবিন এবং সিপ্রোকোনাজল, এই দুইটা গ্রুপের একটা মিশ্রণের কোগার 28 EC, এই ধরনের ছত্রাকনাশক বা এই যে দুইটা গ্রুপের কথা বললাম, এই ধরনের ছত্রাকনাশক কৃষক ব্যবহার করতে পারে, প্রতি লিটার পানিতে 1 মিলিলিটার হিসেবে ব্যবহার করবে বা প্রতি লিটার পানিতে 1 গ্রাম হিসেবে ব্যবহার করবে, এবং 5 থেকে 7 দিন পর পর অন্তত 3 বার স্প্রে করা লাগবে যদি গাছের গোড়ায় বা পাতায় পানি ভিজা দাগ দেখা যায়। ছোট ছোট প্রথমে যখন রোগটা শুরু হবে তখন গাছের গোড়ায় বা পাতায় পানি ভেজা দাগ দেখা যাবে, এই দাগটা যখনই দেখা যাবে তখন থেকেই এই ঔষধ স্প্রেটা শুরু করতে হবে এবং পরপর 5 থেকে 7 দিন পর পর অন্তত 3 বার স্প্রে করতে হবে। এই 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 পদ্ধতিটা
যদি অবলম্বন করে, এই ছত্রাকনাশক গুলা যদি নিয়মিত ব্যবহার করে, তাহলেই আমরা আশা করি যে কৃষক ভালো ফলন পাবে। আরেকটা ব্যাপার, কোনো রোগ বা পোকামাকড় আক্রমণ হইলে কৃষক যেন নিজেদের মতো ওষুধ স্প্রে না করে, সেটার জন্য অবশ্যই উপসহকারী কৃষি কর্মকর্তা আছে প্রতি মাঠেই বা প্রতি ব্লকেই, তাদের পরামর্শ নেওয়া, তারা যদি সমাধান দিতে না পারে তাহলে উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করে তারপরে ফসলটার জন্য ব্যবস্থা গ্রহণ করা।